আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। আজকের এপিসোডে আপনাদের জন্য হরেবল উইকেন্ডের বিশেষ নিবেদন অন্ধকারের আগন্তুক। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে অন্ধকারের আগন্তুক। আমার বাড়িটা একটু মফস্বল এলাকায়, না পুরোপুরি শহর বলা যায় আর না বলা যায় গ্রাম। মাটির রাস্তা নেই বটে, তবে রাস্তাঘাট পিচেরও নয়। কংক্রিটের তৈরি রাস্তার পাশে ছোট ছোট একতলা পাকা বাড়ি। জায়গাটার নাম মুকুন্দপুর। আমি যেই অফিসে চাকরি করি সেটা আমাদের এরিয়া থেকে এক ঘন্টা লাগে বাইকে যেতে। রোজ সন্ধে সাতটায় অফিস থেকে বেরিয়ে সহকর্মী বন্ধুদের সাথে এক ঘন্টা অফিসের পাশে শিবুদার চায়ের দোকানে আড্ডা দিয়ে বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত নটা সাড়ে নটা বেজে যায়। রক্ষেই যে এখনও বিয়ে থা করিনি, নইলে আড্ডা মারা বেরিয়ে যেত। সাতটা বাজতে না বাজতেই ফোন চলে আসত, এই যে কখন বাড়ি আসবে, আসার সময় দু টাকার পাঁচ ফোড়ন কিনে এনো। আজ অফিস ছুটির পর গিয়েছিলাম আমার এক সহকর্মী প্রীতমের বাড়ি। ওর ভাইয়ের বার্থডে ছিল আজ। সেখান থেকে বেরোতে বেরোতেই নটা বেজে গেছে, বাড়ি পৌঁছতে এখনও দেড় ঘন্টা তো লাগবেই। বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছিলাম ফিরতে একটু লেট হবে, এমনিতেই শীতের রাত, ঠান্ডায় হাড় পর্যন্ত জমে যাচ্ছে, তার উপর কুয়াশায় দুহাত দূরে কি আছে দেখা যাচ্ছে না পরিষ্কার। অনেক সাবধানে ধীরে ধীরে গাড়ি চালাতে হচ্ছে। আমার বাড়ি থেকে একটু দূরে একটা জায়গা আছে, রাস্তার পাশে বিরাট বড় গর্ত, তার পাশেই চাষের ক্ষেত। ওখানে সন্ধ্যের পর শিয়ালের কনসার্ট শুরু হয়। সেই শিয়ালের ডাক শুনলেই পুরো শরীরে একটা অদ্ভুত শিহরণ জাগে। মাঝে মাঝে এক একটা শিয়াল রাস্তার উপর উঠে আসে, রাস্তা পার করে, তবে মানুষ দেখলে পালায়। বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে যখন সেই জায়গাটায় আসলাম, ততক্ষণে পুরো শরীর যেন বরফ হয়ে গেছে। দেখলাম রাস্তার পাশে একজন দাঁড়িয়ে আছে, হাত দেখিয়ে আমায় থামতে বলছে। তার সামনে গিয়ে গাড়ি থামালাম। দাদা, আমায় একটু লিফট দেবেন প্লিজ, আমার গাড়িটা হঠাৎ ব্যাগরা দিল মাঝ রাস্তায়, যদি আমাকে একটু সামনেই ছেড়ে দেন তাহলে আমার খুব উপকার হয়। একজন ফুড ডেলিভারি বয়, দেখে বেশ সভ্যভদ্র মনে হলো। ওর পাশেই একটা বাইক দাঁড় করানো, তাতে একটা ব্যাগ ঝুলছে, তাতেই হয়তো কোনো খাবার রয়েছে। বললাম, কতদূর যাবেন আপনি, ডেলিভারি লোকেশন কোথায়? এই তো সামনেই, জিপিএস বলছে 900 মিটার। আচ্ছা, উঠে আসুন। ছেলেটা খাবারের ব্যাগটা পিঠে নিয়ে আমার বাইকের পিছনে উঠে বসল। আমি গাড়ির কান মোড়াতেই গাড়ি চলতে শুরু করল। ছেলেটা বলল, দাদা কি অফিস থেকে আসছেন? হ্যাঁ, আসলে একটা বন্ধুর বাড়ি নিমন্ত্রণ ছিল, অফিস থেকে ওখানেই গিয়েছিলাম, তাই একটু লেট হয়ে গেল। তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সুভাষপল্লী, সুভাষপল্লী ক্লাব, তার পাশেই আমার বাড়ি। বাবা, সে তো এখান থেকে অনেক দূর। আপনার গাড়ি খারাপ হয়ে গেল, এবার বাড়ি যাবেন কি করে? আর কি করা যাবে দাদা, গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে ঠিক চলে যাব, এটাই শেষ ডেলিভারি এই রক্ষে। আচ্ছা, তা কত বছর কাজ করছেন এই ফুড ডেলিভারি সার্ভিসে? বছর না দাদা, সবে এই মাস ছয়েক হলো ঢুকেছি। ও, তা ইনকাম কত হয়? ওই মাসের শেষে সব মিলিয়ে 10-12 হাজার মতো হয়ে যায়। বাবা, তাও তো সংসার চলে। কি আর করা যাবে দাদা, গরিবের সংসার চলে না, চালিয়ে নিতে হয়। ওই যে কথায় বলে না, যদি হও সুজন তেঁতুল পাতায় 9 জন, মানিয়ে নিতে পারলে 10 হাজার কেন, 5 হাজারেও চলে যায়। হ্যাঁ, একটু কষ্ট হয় ঠিকই, তবে চলে যায়। আচ্ছা, তা তোমাদের এই ডেলিভারির কাজে কখনো সমস্যায় পড়োনি? সে তো রোজকার কাহিনী, প্রতিদিন কত মাতাল আছে যারা খাবার অর্ডার করে, কত রকম কথা বলে, একটু লেট হলেই অনেক ছোট বড় কথা শোনায়। কিন্তু আমাদের রাগলে চলবে না, তাদের সাথেও ভদ্রভাবে ডিল করতে হবে। আমাদের যাই হয়ে যাক না কেন, কাস্টমারের যেন কোনো সমস্যা না হয়, তাদের হাতে খাবার তুলে দিতেই হবে। যেমন ধরুন এই আজ। খারাপ লাগলো ছেলেটার কথা ভেবে, শুধু এই ছেলেটাই না, এরই মতো প্রত্যেকের কথা ভেবে। একটু লেট হলেই আমরা কত রকম কথা শোনাই, একবার ভেবে দেখি না যে দিন শেষে তারাও তো মানুষ। কিছুটা এগোতেই ছেলেটা বলল,
এই যে দাদা সামনেই, ওই যে একটা বট গাছ আছে ওখানেই আমাকে নামিয়ে দিন। সামনেই একটা বট গাছ আছে, বহু যুগের পুরনো একটা বট গাছ। এই জায়গাটার নাম বুড়ো বটতলা। এখান থেকে আমার বাড়ি 10 মিনিটের হাঁটা পথ। এখানকার অনেক মানুষই আমার চেনা জানা। গাড়িটা বটগাছের সামনে দাঁড় করালাম। ছেলেটা গাড়ি থেকে নেমে বলল, অসংখ্য ধন্যবাদ দাদা, অনেক বড় উপকার করলেন। খাবারটা দিতে না পারলে আজকে রাত্রে হয়তো কাউকে না খেয়ে থাকতে হতো। ছেলেটার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। নিষ্ঠার সাথে এভাবে আজকাল সবাই যদি কাজ করত তাহলে হয়তো আমাদের সমাজ অনেকটা উন্নত হতো। ছেলেটাকে বললাম, না না ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমার বাড়ি তো এদিকেই, আমি বাড়ি ফিরছিলাম। এর মধ্যে যদি আপনার একটু উপকার করেই থাকি বিনা খাটনিতে তাহলে তার জন্য ধন্যবাদ দেওয়ার কিছু নেই। খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে, ভালো থাকবেন। ছেলেটার মুখে যেন একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল, বলল, আর ভালো থাকা দাদা, এতদিন তো ভালো থাকার চেষ্টাটাই করে গেলাম কিন্তু পারলাম আর কই। যাই হোক, আমারও খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে, আপনিও ভালো থাকবেন দাদা। তারপর বাইক স্টার্ট করে চলে এলাম। শীতটা সত্যিই আজ একটু বেশিই পড়েছে। বাড়িতে ফিরে হাত পা ধুয়ে বিছানায় লেপের তলায় ঢুকলাম। বারবার ভাবছিলাম ছেলেটার কথা। আমি তো বাড়ি এসে শুয়ে পড়লাম, বেচারা এখন খাবার ডেলিভারি করে আবার হাঁটতে হাঁটতে বাইকের কাছে যাবে। তারপর বাইক ঠেলতে ঠেলতে সেই সুভাষ পল্লী। এই শীতের রাতে লেপটাও ঠিকঠাক শরীর গরম করতে পারছে না, আর সেই বেচারা এই কুয়াশায় ভর্তি রাস্তা দিয়ে এই শীতের রাতে একা একা বাড়ি ফিরবে। হঠাৎ একটা কথা মনে হতে খুব অবাক হলাম। এই খানিক আগেই ছেলেটার সঙ্গে পরিচয় হলো আমার। এর মধ্যে কেমন যেন মায়া পড়ে গেল ছেলেটার প্রতি। আমার যদি একটা ভাই থাকতো তাহলে হয়তো ওর মতোই হতো। এসব নানান কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। সকালে যখন ঘুম ভাঙল তখন 9টা বাজে। ইশরে দেরি হয়ে গেল খুব, 10টায় অফিস জয়েন করতে হবে। কোনো রকমে স্নান করে না খেয়েই বেরিয়ে পড়লাম। খুব জোরেই চালিয়েছিলাম বাইক। অফিসে যখন ঢুকলাম তখন 10টা 15 বাজে। ম্যানেজার একটু খিটখিট করলো বটে, তবে অল্পের মধ্যেই ছেড়ে দিল। দুপুরে লাঞ্চ ব্রেকের 15 মিনিট আগে অনলাইনে 1 প্লেট বিরিয়ানি অর্ডার করলাম। খাবার চলে এলো 1 ঘন্টার মধ্যে। খেতে খেতে ফেসবুকটা স্ক্রোল করছি, এমন সময় একটা পোস্ট চোখে পড়ল। পোস্টের লেখাটা পড়ে আমার গলা দিয়ে যেন আর খাবার নামল না। লেখা আছে, গতকাল রাত 9টা নাগাদ মুকুন্দপুরে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি। মানিব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে মৃত ব্যক্তির নাম জানা যায়। মৃতের নাম শুভঙ্কর রায়, ঠিকানা সুভাষপল্লী বনগা উত্তর 24 পরগনা। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি ফুড ডেলিভারি করতেন। রাতে একটি অর্ডার ডেলিভারি করতে আসার সময় কোনো কারণে হয়তো বাইকের চাকা পিছল কাটে এবং তিনি ভারসাম্য রাখতে না পেরে পাশের একটি গর্তের মধ্যে পড়ে যান এবং গর্তের মধ্যে থাকা একটা লোহার রড তার মাথায় ঢুকে যায়। তিনি স্পটেই মারা যান। লেখাটা পড়ে আমার পুরোটা শরীরে যেন একটা শিহরণ খেলে গেল। লেখাটার ঠিক নিচেই ছেলেটার ছবিও দেওয়া আছে। ছবিটা দেখে ছেলেটাকে চিনতে আমার একটুও অসুবিধা হলো না। কাল রাতে তো একেই আমি লিফট দিয়েছিলাম আমার বাইকে। ছেলেটা মারা গেছে রাত 9টায়, আমি যখন তাকে লিফট দিই তখন রাত প্রায় 10টা। তাহলে কাল রাতে যাকে গাড়ির পেছনে লিফট দিলাম সে তাহলে কি? শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। মনে পড়ে গেল কাল রাতে বলা সেই ছেলেটার কথাগুলো। আমাদের যাই হয়ে যাক না কেন, কাস্টমারের যেন কোনো সমস্যা না হয়, তাদের হাতে খাবার তুলে দিতেই হবে। লাঞ্চের দফা রফা হয়ে গেল। ঘটনাটা অফিসের কাউকে আর বললাম না।
সেদিন অফিস শেষ করে আর আড্ডা দিতে গেলাম না, মন মানসিকতা ঠিক নেই, দুপুরে খাওয়া দাওয়াও হয়নি, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, খিদেও পেয়েছে খুব, তাই বাইক নিয়ে তাড়াতাড়ি রওনা দিলাম বাড়ির দিকে। আজকেও রাস্তার অবস্থা একই, বরং যেন একটু বেশিই কুয়াশা, দূরে কোথাও শিয়াল ডাকছে। দুর্ঘটনাটার কথা মনে করে খুব সাবধানে ধীরে ধীরে বাইক চালিয়ে আসছিলাম। ঠিক সেই একই জায়গায় গর্তটার পাশে এসে গাড়িটা থেমে গেল। অনেক চেষ্টা করেও গাড়িটার স্টার্ট দিতে পারলাম না। তেল চেক করলাম, অনেকটাই তেল আছে, কিন্তু তবুও গাড়িটা স্টার্ট হচ্ছে না। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে ঠেলে নিয়ে এগোতে যাব, এমন সময় কেউ যেন পেছন থেকে ডাক দিল, দাদা। গলার আওয়াজটা চিনতে আমার একটুও অসুবিধা হলো না। কাল রাতের সেই ফুড ডেলিভারি বয় শুভঙ্কর। আমার পুরো শরীর যেন কেঁপে উঠল। অনেক কষ্টে বললাম, শুভঙ্কর বলে পিছন ফিরতেই দেখলাম শুভঙ্করের প্রেতাত্মা দাঁড়িয়ে রয়েছে আমার পিছনে। পুরো মুখটা রক্তাক্ত, মাথার এপাশ থেকে একটা লোহার রড ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে গেছে। আমি ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। সামনে দাঁড়িয়ে থাকা প্রেতমূর্তি বলল, ভয় পাবে না দাদা, শুধু কিছু কথা বলতে এসেছি। কি কথা শুভঙ্কর? আমি অ্যাক্সিডেন্টে মারা যাইনি দাদা, খবরটা ভুল। ভুল মানে? আমি কিছু বুঝতে পারছি না শুভঙ্কর। সেটাই স্বাভাবিক দাদা, কাল রাতে একসাথে অনেক খাবার অর্ডার হচ্ছিল, কাজের খুব চাপ ছিল কাল। আমার দুটো মোবাইল, অর্ডারগুলো তাড়াতাড়ি ক্লিয়ার করার জন্য আমি দুটো মোবাইল থেকেই একটা করে আইডি ওপেন করি। আমার দুটো আইডিতেই একসাথে দুটো অর্ডার আসে, একই রুটে অর্ডার ছিল বলে আমি দুটো অর্ডারই রিসিভ করি, খাবার নিয়ে ডেলিভারি করার জন্য বেরিয়ে পড়ি। আসার পথে রাস্তায় এক জায়গায় খুব জ্যাম ছিল, তাই অন্য রাস্তা দিয়ে আসি। স্বাভাবিকভাবেই অর্ডারটা ডেলিভারি করতে একটু লেট হয়ে যায়, কাস্টমার প্রচণ্ড পরিমাণে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। ডেলিভারি দিতে একটু লেট হওয়ায় সে বলে যে টাকা দেবেন। আমি তাকে সব কিছু বুঝিয়ে বলি, কিন্তু সে খুব ঝামেলা করে, তখন মা বাবা তুলে নোংরা নোংরা গালি গালাজ করে। আর কত সহ্য করব দাদা বলুন, আমরাও তো মানুষ, আমাদেরও তো খারাপ লাগে। শেষে বাধ্য হয়ে আমি বলি, ঠিক আছে, আপনি যখন টাকাটা দেবেন না ঠিকই করে রেখেছেন, তাহলে মাফ করবেন, আমি খাবারটা আপনাকে ডেলিভারি করতে পারবো না, আমি রং অ্যাড্রেস রিজন দিয়ে খাবারটা রিটার্ন করে দিচ্ছি। উনি তখন আরও খেপে যান আর বলেন, দেখছি তুই কী করে আজকে খাবার না দিয়ে এখান থেকে যেতে পারিস। তারপর শুরু হলো ধস্তাধস্তি, ওরা দুজন ছিল আর আমি ছিলাম একা। স্বাভাবিকভাবেই আমি ওদের সাথে পেরে উঠিনি, আমাকে খুব মারে ওরা। তারপর যখন আমার শরীরে আর একটুও শক্তি অবশিষ্ট নেই, তখন আমার দেহটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় ওই গর্তটার মধ্যে। গর্তটার মধ্যে একটি লোহার রড সোজাসুজিভাবে ছিল, আমার মাথাটা ঢুকে যায় সেই রডটার মধ্যে আর আমি তখনই মারা যাই। কি বলছো তুমি এসব? ঠিকই বলছি দাদা, আপনি আমার আরেকটা উপকার করবেন? উপকার? কীরকম উপকার? যারা আমায় নির্মমভাবে হত্যা করেছে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দিন দাদা, যাতে আর কেউ কোনোদিন এমন কিছু করার আগে একটিবার ভাবে অন্তত। মানুষ হয়েও অমানুষের মতো আচরণ করে কাউকে যেন নির্মমভাবে হত্যা না করে, শুধু এটুকুর ব্যবস্থা আপনি করে দেন, করবেন? চেষ্টা করব ভাই। তাহলেই হবে। যারা তোমায় মেরেছে তাদের নাম আর অ্যাড্রেসটা বলতে পারবে? কেন পারবো না, অবশ্যই পারবো। শুভঙ্কর আমায় যাদের নাম আর ঠিকানা বলল, তাদের নাম শুনেই আমার বুকটা ধড়াস করে উঠল। এরা আমার ছেলেবেলার বন্ধু বিজয় আর দীনেশ। পরদিন সকালে অফিসে ফোন করে জানিয়ে দিলাম যেতে পারবো না। তারপর গেলাম বিজয়দের বাড়িতে, দীনেশ সেখানেই ছিল। তাদের সাথে জুড়লাম গল্প, কথায় কথায় ওরা ওদের সেই বাহাদুরির গল্প বলে ফেলল মুখ ফসকে, আর সমস্তটাই রেকর্ড হলো আমার মোবাইলে। আমি আর দেরি করলাম না, সোজা চলে গেলাম স্থানীয় থানায়। বিজয় আর দীনেশের নামে একটা এফআইআর করলাম, প্রমাণস্বরূপ সেই রেকর্ডিংটাও দিলাম। বিচারে ওদের যাবজ্জীবন কারাদণ্ড হলো।
সেদিন রাতেই খেয়ে দিয়ে শুয়েছি এমন সময় যেন কেউ একজন কানের পাশে বলে উঠল, অনেক ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করলেন, অনেক ধন্যবাদ। শুনছিলেন অন্ধকারের আগন্তুক, শুভঙ্করের চরিত্রে সায়ন এবং গল্পপাঠ ও অন্যান্য চরিত্রে অতনু, এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো অন্ধকারের আগন্তুক। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।